হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ একাদশী। একাদশীর দিনে বাচ্চাদের খাওয়ার জন্য খুব উপযুক্ত একটি রেসিপি, খুব চটপট এটি বানিয়ে নেওয়া যায়। এখানে আমি নিয়েছি, দেখো, সেদ্ধ করে আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে প্রেসারে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা কুচানো, আর নিয়েছি কারি পাতা। খুবই অল্প উপকরণে খুব চটপট এই রেসিপিটি বানানো যায়। দেখো তাহলে কিভাবে এটা বানিয়ে নিই। দেখো, প্রথমে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। সব আলুগুলো টুকরো করে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি আদা লঙ্কা কুচোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কারি পাতা। আদা লঙ্কা কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। এরপর আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব সন্দক লবণ। একাদশীর দিনে ব্যবহার করা হয় সন্দক লবণ। এবার মশলার সঙ্গে আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার সেদ্ধ করে নেওয়া বাদামগুলো দিয়ে দেব। রান্নাটা এবার আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখলে তো কত চটপট রেসিপিটা বানানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তোমরা চাইলে একটু গোলমরিচও দিতে পারো, যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যে বানানো, তাই আমি বেশি লঙ্কা ব্যবহার করব না কিংবা ঝাল ব্যবহার করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।